2018 সালের নির্বাচনত পুলিশের যে ভাবমূর্তি নষ্ট হইয়েল ইয়ান এবার ফিরিয়ে আনাইবার মোক্ষম হাতিয়ার বলে মন্তব্য করছে বিএনপি মেয়র প্রার্থী ডাক্তার সাজাদ হোসেন। 19 জানুয়ারি মঙ্গলবার নগরীর মাতারবাড়ির গণসংযোগ গরিবের সময় সাংবাদিক আলোড়তে এসব হত্যা হয়। প্রার্থী আছে তারা আজকে সন্ত্রাস নির্ভর হয়ে গেছে, সন্ত্রাস নির্ভর হয়ে যাওয়ার কারণে, জনবিচ্ছিন্ন হওয়ার কারণে আজকে তারা এই সন্ত্রাসীদের দিয়ে আবার ভোট ডাকাতির পায়তারা চালাচ্ছে। আমরা বলতে চাই যে চট্টগ্রামবাসী আজকে ঐক্যবদ্ধ আছে এইসব সন্ত্রাসীদের বিরুদ্ধে, ভোট ডাকাতদের বিরুদ্ধে, অস্ত্রবাজদের বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীককে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য, ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য তারা ভোট সেন্টার ইনশাল্লাহ ঐক্যবদ্ধভাবে তারা যাবে এবং তারা ইনশাল্লাহ ধানের শীষের প্রার্থীকে জয়যুক্ত করাবে। পুলিশ প্রশাসনের উপর 2018 সালের নির্বাচনে মানুষ একটা বিধিশ্রদ্ধ হয়ে গেছে, কাজে তাদের প্রফেশনালিজমের জায়গায় তাদেরকে ফিরে আসতে হবে। তাদের যে একটা প্রফেশনালিজমের একটা ব্যাপার আছে পুলিশের, সে জায়গায় তাদের ফেরত এসে একটি সুষ্ঠু সুন্দর গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচনের দিকে তাদের এগিয়ে যেতে হবে, তাহলেই পুলিশের উপর মানুষের শ্রদ্ধাবোধ আবার ফিরে আসবে এবং এই নির্বাচনটা তাদের জন্য একটা অ্যাসিড টেস্ট বলে আমি মনে করি। উল্লেখ্য আজিয়ে সকাল উত্তুন তে পূর্ব মাদারবাড়ি, পশ্চিম মাদারবাড়ি, হদমতলি, সদরঘাট, মাজিরঘাট ও মোগলতলি এলাহাত গণসংযোগ করে বিএনপি মেয়র প্রার্থী। আরেকমিককে পূর্ব নির্ধারিত শিডিউল অনুযায়ী নগরীর আগ্রাবাদ, বড়পুল ও আলিশহর এলাকাত গণসংযোগ করে আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী। গণসংযোগ শেষে সহিংসতার বিষয়ে জানতে চাইলে তাই জানাই, যা কিছু ঘটছে এগুলো বিচ্ছিন্ন কতগুলো ঘটনা, এগুলোকে নির্বাচনের এবং সংগঠনের বিরুদ্ধে আখ্যায়িত করছে। এটার সাথে সংগঠনের কোনো সম্পর্ক নাই, নির্বাচনের কোনো সম্পর্ক নাই। ব্যক্তিগত রেষারেষি নিয়ে মারামারি করবে সেটা কিন্তু নির্বাচনের কী সম্পর্ক আছে বলেন? যেখানে ঘটনা ঘটছে সেখানে লালখান বাজারে ঘটনা ঘটছে, ব্যক্তিগত যদি দুই চারটা ছেলে সেখানে যে ধাক্কাধাকি পিটাপিটি করে, তাহলে এটা তো নির্বাচনের দোষ না, এটা নির্বাচনের উপর কোনো প্রভাবও পড়বে না। ইন্দি সিটি নির্বাচনের আগে নগরীর সিএমপির ফাঁসথানাত ওসি পদে হঠাৎ রদবদল করা ইয়েল গতকাল। আরাফাত কাদের, সি প্লাস টিভি, চট্টগ্রাম।